দুই দেশে বানিয়ে থাকা শীর্ষ সন্ত্রাসীদের নিজ দেশে ফেরত পাঠানোর কাজ শিগগিরই শুরু হচ্ছে বলে জানিয়েছেন বাংলাদেশ ও ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী। আর বঙ্গবন্ধুর পলাতক খুনি রিসালদার মুসলিউদ্দিনকে আবারও ফেরত চেয়েছে ঢাকা, জবাবে তাকে পাওয়া মাত্রই ফিরিয়ে দেওয়ার আশ্বাস দিয়েছে ভারত। এছাড়া ভারতীয় ভিসা সহজ করতেও চুক্তি সই করেছে ঢাকা ও নয়াদিল্লি। মাহফুজ কিশোর, রিপোর্ট। পালিয়ে থাকা অপরাধীদের নিজ দেশে ফেরত দিতে সই হলো বন্দি বিনিময় চুক্তি। বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী ডক্টর মহিউদ্দিন খান আলমগীর ও ঢাকা সফরে আসা ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী সুশীল কুমার সিন্ধে এই চুক্তিতে সই করেন। সেই অনুযায়ী ভারতে পালিয়ে থাকা সুব্রত বাইন সহ শীর্ষ 17 সন্ত্রাসী কিংবা মৃত্যুদণ্ড পাওয়া বঙ্গবন্ধুর পলাতক খুনি মুসলিমউদ্দিনকে ফেরত পাওয়ার কথা বাংলাদেশের। যদিও ভারত অন্তত 2000 বাংলাদেশী পালিয়ে আছে বলে ধারণা সরকারের। I think we have to be very careful in disclosing the names. So it will be between the government CC. It should not be disclosed to the public as this moment. We will try to trace if they are in India and hand it to her immediately as soon as we trace them. এদিকে প্রায় 200 ভারতীয় অপরাধী বাংলাদেশে আটক আছে, যাদের ফেরত পেতে যাচ্ছে দেশটি। তবে উলফা নেতা অনুপ চেটিয়া রাজনৈতিক আশ্রয় চাওয়ায় তাকে এখনই ফেরত দিচ্ছে না বাংলাদেশ। As of today, the person that you mentioned has filed an application before the Supreme Court of Bangladesh seeking asylum in this country. As soon as it is decided by the Supreme Court of Bangladesh, we decide whether to treat this person or other persons under this এর আগে একাত্ম বৈঠক করেন দুই স্বরাষ্ট্রমন্ত্রী। পরে ঘণ্টাখানেক ধরে চলা দ্বিপাক্ষিক বৈঠকে অংশ নেন দুই দেশের প্রতিনিধিরা। এ সময় আবারও সীমান্ত হত্যা শতভাগ বন্ধের দাবি জানায় বাংলাদেশ। জবাবে আবারও সেই পুরনো আশ্বাস। It has got to our notice and we have already instructed with those people we have come with our delegation. It should not happen, it should not be repeated henceforth and there should not be any such type of incidents in future. এদিকে সই হয়েছে নতুন ভিসা ব্যবস্থা চুক্তি। এর ফলে বাংলাদেশি ব্যবসায়ী, শিক্ষার্থী ও পর্যটকরা আগের চেয়ে বেশি মেয়াদে মাল্টিপল এন্ট্রি ভিসা পেতে যাচ্ছে। মাহফুজ মিশু, এটিএন বাংলা, ঢাকা।